सिलगढ़ी सूर्यनगर समाज कल्याण संस्थाले शुक्रबारदेखि सिलगढ़ी गभर्नमेंट पोलिटेक्निक कलेज डाबग्राममा निजी स्तरमा कोविड 19 संक्रमितहरूका लागि एउटा निशुल्क सेफ होमको सञ्चालन सुरु गरेको छ। 10 जना पुरुष र 10 जना महिलाहरूको निम्ति तयार गरिएको यो सेफ होमको उद्घाटन सिलगढ़ी नगर निगमका बोर्ड अफ एडमिनिस्ट्रेटर्सका चेयरम्यान गौतम देवले गरेका छन्। निजी स्तरमा निर्मित निशुल्क सेफ होमहरूको संख्या अहिले सिलगढ़ीमा 3 पुगेको छ, जसमा पहिलो सेफ होम 3 बत्ती मोडमा र दोस्रो मेडिकल कलेजको छेउमा सञ्चालन भइरहेको छ। यो तेस्रो सेफ होमका लागि बिहिबार बडोदा कान्ति विद्यापीठको प्राथमिक सेक्सनका शिक्षकहरूले 15,000 रुपियाँको अनुदान प्रदान गरेका छन्, जुन सेफ होम सञ्चालनका निम्ति अन्य संस्था र व्यक्तिहरूको पनि सहयोग रहेको जानकारी पाइएको छ। हाम्रा एउटा गभर्मेन्ट इन्स्टिट्युट सिलगढी पोलिटेक्निक, एखाने 10 मेल 10 फिमेल बेडेर अपग्रेडेड सेफ होम हाम्रा चालु करलाम। एटा सूर्यनगर समाज कल्याण संस्था, तारा मूलत एटा टेक केयर करबे, म्यानेजमेंटे आछे, साथे कोविड केयर तारा स्वेच्छासेवी संस्था, तारा काज करछे, जनपद समाचार आछे एवं एखाने आरो अन्य अर्गानाइजेशन सबेर नाम देखलाम तारा आछे। आमादेर राज्य सरकारेर सपोर्ट आछे। आमरा बेश किछुदिन आगेई सिद्धान्त निएछिलाम जे शहर एवं शहर संलग्न एलाकाय आमरा किछु सेफ होम आमरा करबो। इतिमध्येई 3 बत्तीते एकटा तैरी होयेछे ओयेलफेयार शिलगुड़ी ओयेलफेयार एवं लिवर फाउंडेशन कलकाता तादेर साथे जयेंटलि टेराई लंच क्लाब आछे एवं आरेकटी अमित अग्रवाल फाउंडेशने एकटा तैरी होयेछे এবং এটা আরেকটা ইনিশিয়েটিভ আমরা তৈরি করলাম। আমরা এসএমসি থেকে আমি জোগাড় করেছিলাম বেশ কিছু অক্সিজেন কনসেন্ট্রেটর দিল্লি থেকে, অন্যান্য জায়গা থেকে, সেগুলো যাতা ওদের দরকার হয়েছে আমরা দিয়েছি, বেড ইত্যাদি ইনফ্রাস্ট্রাকচারে যতটুকু সাপোর্ট করার আমরা করেছি। ওরা আরও কিছু আমাদের বলেছে যে এর ওয়েস্টার ইঞ্জিনের সাথে যদি কথা বলে করা যায়। আমি কমিশনার সাহেবকে বলেছি সে সমস্ত প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া। আর আমরা খুব তাড়াতাড়ি ভ্যাকসিনেশন শুরু করব। গভর্নমেন্ট ফ্রিতে ভ্যাকসিন দেবে, যেই ভ্যাকসিনগুলো মানুষের বাড়িতে গিয়ে এল্ডারলি পার্সনস, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এদের ভ্যাকসিনেট করবে। লিভার ফাউন্ডেশনের সাথে গভর্নমেন্টের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে লিভার ফাউন্ডেশন কাজটা করবে, সাথে ওরা শিলিগুড়ি ওয়েলফেয়ারকে সাথে নিচ্ছে। শিলিগুড়ি পুর নিগম এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিষয়টি দেখবে। আগামীকাল আমি ডিএম দার্জিলিং এবং সিএমওএইচ দার্জিলিংয়ের সাথে আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর কমিশনার সাহেব আমরা একটা ছোটো মিটিং করবো কালকে, করে ভ্যাকসিনেশনটা যাতে সর্বজনীন করা যায়, দ্রুত হ্যাজার্ড ফ্রি এবং মানুষের কাছে এটা পৌঁছানো গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী আমরা দ্রুত এই কাজটা করতে চাই। সাথে সাথে আমরা ইনফ্রাস্ট্রাকচারটাকে আপগ্রেডমেন্ট করে আমরা রেডি থাকতে চাই, যাতে এই সেকেন্ড ফেজের পর যদি কোভিড থার্ড ওয়েভ হবে সবাই বলছে, তার জন্য আমাদের মেন্টালি ফিজিক্যালি আমাদের প্রস্তুত থাকতে হবে। তার জন্য আমরা অক্সিজেনের ব্যবস্থা, পারমানেন্ট অক্সিজেন শিলিগুড়ি হসপিটাল এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমরা প্রচেষ্টা চালাচ্ছি সেই ব্যবস্থাগুলো করা। অক্সিজেন আমরা মজুদ করছি, অক্সিজেন পার্লার তৈরি করেছি এবং সমস্ত গভর্নমেন্ট সিস্টেমগুলোকে আপলিফমেন্ট করে আমরা একটা অপটিমাম লেভেলে নিয়ে যেতে চাই এবং মাতৃসদনটাকেও আমরা ঢেলে সাজাচ্ছি। সাথে সাথে বেসরকারি সংস্থা এনজিওস তারা অনেক ভালো কাজ করছেন। সূর্যনগর সমাজ কল্যাণ এই অর্গানাইজেশনগুলোর মধ্যে অন্যতম শিলিগুড়িতে অগ্রণী ভূমিকা নিয়ে তারা কাজ করছেন, তাদের আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই প্যান্ডামিকের সময় তারা এগিয়ে এসছে এবং কমেন্ডেবল জব করছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের সিএমএইচ দার্জিলিং আচার্য ডক্টর উনি উপস্থিত আছেন, অন্যান্য
সবাই উপস্থিত আছেন, বিওএর মেম্বার রঞ্জন, অলোকদা, বিবেক, তারাও সবাই এসেছেন। আমরা এই শুভ উদ্যোগকে স্বাগত জানাই।